শুক্রবার দুপুর 1:30 মানেই আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের ভালো লাগার অনুষ্ঠান লাইক মন নিয়েতে আজকে আমরা আবারও চলে এসেছি। আমরা ঘুমোতে কিন্তু সকলেই ভালোবাসি, তবে বেশি ঘুমোনো ভালো না কম ঘুমোনো, এ নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন থাকে। বা ঘুমটা কখন চিন্তার কারণ হয়ে উঠতে পারে, সেটা যদি আমরা বেশি ঘুমিয়ে ফেলি তবে কি কোনো সমস্যা, নাকি ঘুম আসছে না সেটা একটা সমস্যা। আজকে আমাদের আলোচনার বিষয় সেটাই, অর্থাৎ ঘুম নিয়ে আমরা আলোচনা করব, তার সঙ্গে সঙ্গে বেশি ঘুম না কম ঘুম কোনটি নিয়ে সমস্যা দেখা দিতে পারে সেটাই আমাদের আলোচনার বিষয়। আর সেই আলোচনায় আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রত্যেক সপ্তাহের মতো বনবিদ ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি। ডক্টর ব্যানার্জি, স্বাগত জানাই, নমস্কার। তবে ডক্টর ব্যানার্জির সঙ্গে আমরা তো আলোচনা করবই, কথা বলবো, আপনারাও কিন্তু রয়েছেন প্রত্যেক সপ্তাহের মতন আজকেও, তাই আপনাদের প্রশ্ন এবং মতামত নিয়ে অবশ্যই ফোন করবেন। আমাদের ফোন নাম্বার 4007-3264 এবং 4007-3265। ডক্টর ব্যানার্জি, ঘুম নিয়ে আলোচনা করার শুরুতেই মানে যেটা জানতে চাইবো, বেশি ঘুম না কম ঘুম মানে কোনটা সমস্যা হতে পারে? এটা একটা জটিল প্রশ্ন করলেন আপনি, মানে রসগোল্লা ভালো লাগে, কারণ দুটো খেলে তৃপ্তি হয়, কারণ যতক্ষণ না প্লেটটা শেষ করছে ততক্ষণ তৃপ্তি হয় না। ঘুমটা অনেকটা এরকম যে ক ঘন্টা ঘুমবো, এটা কিন্তু আইন কানুন কিছু নেই। আমরা বলি শর্ট স্লিপার আর একটা হচ্ছে লং স্লিপার। যারা দেখবেন যারা একটু কম ঘুমোয়, ইয়ং জেনারেলি ইয়ংই হয়, একটু কম ঘুমে, তাদের যদি আপনি একটু হিস্ট্রি নেন দেখবেন ওরা একটু অ্যাম্বিশাস হয়, একটু এফিশিয়েন্ট হয়, একটু কী বলে সোশ্যাল অ্যাডাপ্টেশন ওদের খুব ভালো হয়, মানে লোকজনের সঙ্গে মিশতে ভালোবাসে, বুঝাতে পারছি? মানে এইগুলো হচ্ছে শর্ট স্লিপার। লং স্লিপার যারা হয় দেখবেন একটু লেজি হয়, একটু কুড়ে হয়, ওগো যাও না গো বাজারটা, এখনও বিছনা ছাড়লে না, রেশনটা তুলে আনো না, 10:30 বেজে গেল, আচ্ছা উঠছি, আজকে তো ছুটির দিন, বুঝাতে পারছি? দিজ আর টু ভ্যারাইটিজ আমরা বলি, একটা শর্ট স্লিপার, একটা লং স্লিপার। এবং লং স্লিপারের আর একটা জিনিস খেয়াল করে দেখা যায় যে এরা ঠিক সোশ্যালি না মিশতে পারে না, এবং ওরা নিজেদের মধ্যে গুটিয়ে থাকে, মানে ওদের একটাই ভালোবাসার জায়গা, সেটা হচ্ছে ঘুম। যখনই পাবে বিছনা ধরে নেবে। এখানে আর একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে বিছানায় শুয়ে থাকলে আর চোখ বন্ধ করে থাকলে কি ঘুম? তা কিন্তু নয়। দেখবেন বাচ্চাবেলায়, এটা আমার তো করেইছি, আমার মনে হয় আপনিও করেছেন, যে মার ভয়ে বা সর্দি বকবে, তুই ঘুমোতে গেলি না, আচ্ছা ঠিক আছে চোখটা বন্ধ কর, চোখ বন্ধ করে মিটকে মেরে শুয়ে রইলাম, জাস্ট টু শো যে আমরা কিন্তু ঘুমোচ্ছি, বেসিক্যালি কিন্তু ঘুমোচ্ছি না। মা যেই ঘরের বাইরে চলে গেল, একটা পর্দার খসখস আওয়াজ পেলাম, আবার চোখটা খুলে ফেললাম। তো এইগুলো হচ্ছে ছোটো ছোটো জিনিস যেগুলো আমরা ঘুম বলে ভাবি, যে একটা লোক, এই যে লং স্লিপার যে বলছিলাম না, দে আর ভেরি লেজি হয়, জেনারেলি দেখা যায় এটা আর কি, এবং তারা অর্ধেক সময় বিছনাতে কাটাতে চায়। এবং এবার প্রশ্ন হচ্ছে যে ঘুম কত ঘন্টা হয়, যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন প্রোগ্রামটা, যে কত ঘন্টা ঘুম দরকার হয় আমাদের, ঘুমটা হয় কেন তার আগে আমাকে জানতে হবে। ঘুমটা দরকার আমাদের মানুষের জীবনে টু রেস্টোর এনার্জি ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আমার শরীরটাকে রেস্ট দেওয়া, ব্রেনটাকে রেস্ট দেওয়া, তার জন্য কিন্তু ঘুমটা দরকার। কিন্তু মজার ব্যাপার হলো শরীরটাও রেস্ট পায় না, ব্রেনটাও রেস্ট পায় না ঘুমের মধ্যে। হ্যাঁ, এটা আমাদের ধারণা না ছোটবেলা থেকে, আমরা এখনো অনেকে জানি যে মানে এমনি সাধারণত বলা হয় যে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম অনেক ফ্রেশ লাগছে, তাহলে কেন? এই এই ঘুমটা হচ্ছে জরুরি টু গেট দি এনার্জি, যারপর এই ফ্রেশনেসটা আসে, একটা রেস্ট পেলাম। কিন্তু শরীরের ভেতরে যে অর্গ্যানসগুলো আছে সেই অর্গ্যানসগুলো কিন্তু রেস্ট পায় না। আপনি ঘুমিয়ে পড়লেন, আপনার হাড়টা বন্ধ হয়ে গেল, আবার জাগলেন, হাড়টা চলতে শুরু করলো, তা কিন্তু না। সিমিলারলি রেসপিরেশন, সিমিলারলি আপনি এই হার্টের জন্য ধরুন ব্লাড প্রেশার বা টেম্পারেচার বা মাসেল টোন, এমন কিছু রোগ আছে ঘুমের রোগ, যেটা আমরা পরে আলোচনা করব,
সেটাতে ধরুন আপনি ঘুমুলেন, তো ঘুমানোর পর যখন আধ জাগা অবস্থায় যখন ঘুমটা ভেঙেছে, তখন আপনি হাত পা তুলতে পারছেন না, নিজে বুঝতে পারছেন যে আমার হাত উঠছে না, পা উঠছে না, এবং তারপর থেকে একটা প্যানিকের মতো হয়, তাহলে আমার কী হবে, তাহলে কি আমি মরে যাবো, এটা কয়েক সেকেন্ড থাকে চলে যায়, তারপরে আপনি নর্মাল ঘুম থেকে উঠলেন, ঠিক আছে। তো এরকম ঘুমের অ্যাবনর্মালিটি কিছু আছে, তো আমাদের কত ঘন্টা ঘুম দরকার সেটা ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন। আচ্ছা, এই যে লং স্লিপ প্যাটার্ন বা শর্ট স্লিপ প্যাটার্ন যেটা বললাম, এইগুলো তো পরে আসবে, আগে আমাদের ঘুমের যেটা সবচেয়ে বেশি দরকার আছে, ক ঘন্টা ঘুমবো। আপনি যদি একদম বাচ্চাদের দেখেন, ধরুন কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস, তারা বেশিরভাগ সময়টা ঘুমিয়েই কাটায়। এবার আপনি 3 থেকে 7 বছর যদি দেখেন, তাহলে যতটা পারবে জেগে কাটাবে, আপনি 1000 ধমকালেও সে ঘুমবে না, ওই মিচকি মেরে পড়ে থাকবে, রাত্রিরে যতক্ষণ আপনি জেগে থাকবেন সেও জেগে থাকবে, সে ছেলে হোক মেয়ে হোক, এখনও ঘুমলি না, না তুমি এসো হলো, বা বাবার পাশে শুয়ে বাবা দুটো ধমকালিল তারপর ঘুমলো। তো ঘুমের প্যাটার্নটাই কিন্তু বয়স অনুযায়ী অনুযায়ী চেঞ্জ হতে শুরু করে। এবার যত বয়স বাড়ে তত কিন্তু ঘুমটা কমতে থাকে, এবং একটা জায়গায় এটা একটা সময় মানে পরিসীমা ধরে নেয়, যে আমার এত ঘন্টা কমবে কত বছর থেকে, একটা সময় তো ছোটবেলায় বাচ্চারা খুব ঘুমোয় খুব ঘুমায়, এবং এটা দেখা যায় যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে ঘুমটা কিন্তু কমতে শুরু করে দেয়। ইনফ্যাক্ট 6 মাসের আগে থেকেই কমতে শুরু করে দেয়, যখন দুষ্টুমি হাত পা নড়া শেখে, যখন হামাগুড়িটা দিতে শেখে, তখন থেকে ঘুমটা কমতে শুরু করে। এবং একটা স্কুল অফ থট বলে যে যেহেতু একটা বাচ্চার 2 সপ্তাহ বাচ্চা বা 4 সপ্তাহ বাচ্চা, তার ফিজিক্যাল এক্সারসাইজটা কম হয়, সে কারণে হয়তো ঘুমটা বেশি হয়। আচ্ছা, আবার ঠিক তার উল্টোটা বড় বয়সে হয়, যখন ফিজিক্যাল এক্সারসাইজ বেশি হয় তখন কিন্তু খুব এমনি বেশি হয়। একজন নর্মাল লোক সে 6 থেকে 8 ঘন্টা ঘুমুলে আমরা বলি যে নর্মাল ঘুম, কিন্তু এটা বইয়ে লেখা থাকলো, এবার দেখুন আমরা তো নয় আমেরিকান বই পড়ি নয় ইউরোপিয়ান বই পড়ি, আমাদের ভারতীয় শাস্ত্রে আমাদের মেডিসিন বলুন সার্জারি বলুন সেরকম বই এখনও বাজারে সেভাবে চল নেই, এবং আমরা যে সময় পাস করেছি আমাদের সময় তো ছিল না এরকম। তো আমরা যে আমি আপনাকে যে তথ্যগুলো দিচ্ছি বেশিরভাগ কিন্তু বিদেশের তথ্য। একদম ডক্টর ব্যানার্জি, এই বিষয়ে তো আলোচনা করবো, একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, হ্যাঁ নমস্কার, কি রয়েছে? আমি সুদেব ভক্ত বলতা থেকে বলছি। আচ্ছা বলুন। বলছি যে এই যে ঘুম নিয়ে যে বিষয়টা আপনারা আলোচনা করছেন খুবই প্রাসঙ্গিক আমার ক্ষেত্রে, এই জন্য আমি কথাটা মানে প্রশ্নটা রাখতে চাইছি। দেখা যাচ্ছে যে ট্রেনে যখন উঠছি আমি পলতা থেকে শিয়ালদায় যাই, তখন কিছুক্ষণ পরে বসার জায়গা পাওয়ার পরেই ঘুম পেয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি ঘুমটা পেয়ে যাচ্ছে, চোখটা বুঝে আসছে। আবার যখন আমি আমার স্টাফ রুমে ঢুকছি, ক্লাসে যাচ্ছি, ছেলেদের পড়াতে পড়াতে, হঠাৎ করে দেখা যাচ্ছে ঘুমের ভাবই চলে আসছে। কিন্তু আমি যদি ওই সময়টা বাড়িতে থেকেও শুয়ে পড়ি তাহলে কিন্তু ঘুমটা হচ্ছে না, বা ওখানে যদি ক্লাসের ফাঁকের সময় পাই যেটা আমাদের মানে অফ পিরিয়ড, সেই সময় যদি বসে থেকে ঘুমানোর মানে চোখটা বুঝে চেষ্টা করি ঘুমাবো কিন্তু ঘুম হচ্ছে না, চোখটা বোঝা থাকছে। অথচ ট্রেনে এটা হচ্ছে, আবার ক্লাসে অনেক সময় মনে হচ্ছে যে আমি একটা অস্বস্তিকর পরিস্থিতির সামনে পড়ে যাচ্ছি। হ্যাঁ সুখদেব বাবু, আপনার প্রশ্ন শুনলাম, আপনি শুনতে থাকুন আলোচনা করছি। সুখদেব বাবু প্রশ্নটা খুব সুন্দর করেছেন, যে ট্রেনে উঠলে সিটটা পেলি একটা ঘুম ঘুম ভাব আছে, তখন ঘুমিয়েও পড়ে, আর ঠিক ট্রেনটা যখন শিয়ালদা ঢুকছে তখন ঘুমটা ভেঙে যায়। এটা কারোর 1.5 ঘন্টা হয়, কারোর 15 মিনিট হয়, কারোর 2 ঘন্টা হয়, মানে এটা ভ্যারি করে। প্রথমে আপনাকে বলি ভাত ঘুম আছে না, ওদের একটা টার্ম ভাত ঘুম, আমার যতদূর মনে হয় সুখদেব বাবু খাবার দাবার খেয়েই কলেজের জন্য বেরোন, তো এটা ভাতও হতে পারে রুটিও হতে পারে হোয়াট এভার ইট ইজ, তো ভর পেটে উনি ট্রেনে ওঠেন। এবার ভাত ঘুম কনসেপ্টটা কোথা থেকে এসেছে, সেটা হচ্ছে যে আপনি ভাত খেলেন বা আমি ভাত খেলাম, পেট ভরল, এবার খাবারটা তো যায় গিয়ে স্টামাকে জমে,
এবার স্টামাকটা এই সাইজ ছিল, ভাত খাওয়ার পর ধীরে 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 ফুলতে লাগলো। ভাত খাচ্ছি, তরকারি খাচ্ছি, ডাল খাচ্ছি, জল খাচ্ছি, তো স্টামাকের সাইজটা বাড়তে শুরু করলো। এবার স্টামাকের কাজ কি, ফুডটাকে চার্ন করা, খাবারটাকে ভাত ডাল তরকারি মাছ মাংস যেটা খেলাম সেটাকে চার্ন করা, চার্ন করে এবার সেটা ডিউডোনাম দিয়ে বেরোবে। এবং কিছু জিনিস আছে যেটা স্টামাক থেকে অ্যাবজর্বড হয় ইন দ্য ব্লাড ভেসেলস, নিয়ে সারা শরীরে ছড়ে, বুঝাতে পারছি? এবার যেই আমরা খাবারটা খেলাম, যেই অ্যাবডোমেন্ট মানে স্টামাকটা ফুলতে শুরু করলো, এবার ওখানে যে কাজটা হচ্ছে এবং কাজের পর যে অ্যাবজর্পশনটা হবে তার জন্য তো ব্লাড লাগবে, ব্লাড দিয়ে তো অ্যাবজর্ব হবে। তখন ব্রেন হার্টকে বললো পাম্প করো, করে ওখানে বেশি ব্লাড ঢোকাও। আচ্ছা, তার ফলে কি হলো, আমাদের ব্লাড তো সারা শরীরে ধরুন 5 লিটার, 5.5-6 লিটার যেটাই থাক, এটা তো একটা স্ট্যাটিক অ্যামাউন্ট, আমরা তো রোজ রোজ ব্লাড নেই না বা বছরে একবার ব্লাড নেই না, উল্টে আমরা ব্লাড দিই, যেটা দেওয়া খুব স্বাস্থ্যকর আর কি, বছরে একবার করে ব্লাড দেওয়া উচিত আমাদের। তো ওই জায়গায় দাঁড়িয়ে তো স্টামাকে এবার স্টামাকটা ফুলছে ধীরে ধীরে, ব্লাড ভেসেলসে ব্লাডও জমা হচ্ছে, সো দ্যাট দে ক্যান অ্যাবজর্ব ওয়েল দ্য ফুড নিউট্রিয়েন্টস ফ্রম দ্য স্টামাক। এবার এই ব্লাডটা তো সব জায়গা থেকে আসছে, এখানে সেরকম ব্রেন থেকেও আসছে। এবার ব্রেন থেকে আসলে কি হয়, ব্রেনের খাদ্য ব্লাড দিয়ে যায়, ব্রেনের খাদ্য কি বেসিক্যালি অক্সিজেন। এবার ব্লাডটা নেমে আসছে স্টামাকের ধারে কাছে, সব জমা হচ্ছে, পায়ের থেকেও আসছে, সারা শরীর থেকে ব্লাড আমাদের জমছে স্টামাকের চারিদিকে, সো দ্যাট দি ব্লাড ক্যান অ্যাবজর্ব দি নিউট্রিয়েন্টস ফ্রম দি ফুড। যেহেতু ব্রেন থেকেও ব্লাড আসছে, অর্থাৎ ব্রেনে অক্সিজেনেশন কম হচ্ছে। আচ্ছা, দেখবেন পেট ভর্তি করে খেলে তো একটু হাই ওঠে, ওঠে না? তো হাইয়ে, এই যে হাইটা তুলি আমরা, এটার ফাংশনটা কি, ব্রেন বলছে, ইয়া ব্রেন বলছে আমার অক্সিজেন কম ভাই, আমাকে অক্সিজেন দাও, তখন আমরা হাই তুলছি, সো দ্যাট মোর এয়ার কামস ইন টু দি লাংস, মোর এয়ার ক্যান বি অ্যাবজর্বড, তিন ব্রেনে পাঠানো হয়, হলো? তার মানে ব্রেনে অক্সিজেন কমলো, হাই উঠলো, আর বেশিরভাগ ব্লাড স্টামাকে গিয়ে জমলো। ব্রেনে অক্সিজেন কমলে যেরকম হাই ওঠে, সেরকম ব্রেনে অক্সিজেন কমলে একটা ঘুম ঘুম ভাব আসে, ইউ ফিল ড্রাউজি, যে কারণে ভাত ঘুম শব্দটা এসেছে, আমি বোঝাতে পারছি আপনাকে। তো এই আমাদের সুখদেববাবু, সুখদেববাবু খেয়ে দিয়ে যেই সিটে বসেন ট্রেনের, এবার তো রিল্যাক্সড, আর পেটে ব্লাডগুলো ব্রেন থেকে চলে এসেছে, আতে ব্রেনে অক্সিজেনেশন কম, দু একটা হাই তোলা, মানে ওই সময়টা যদি খাওয়ার পরে কাজ করে তাহলে তো ঘুমটা আসবে না। আবার একটা জিনিস এখানে আমাকে খেয়াল রাখতে হবে, ইটস ভেরি ইন্টারেস্টিং, এটা একটা আমার হ্যাবিট ফরমেশনও হয়, যে 10:22 লোকালটা ধরবো আমি, 11:02 পৌঁছবে শিয়ালদা, 15 মিনিট আমি ঘুমিয়ে নেব, এবারে সুন্দর ঘুম হয়, এবং এটা অনেকের অভ্যেস আছে, এবং ভিড় বাসে ঘুমোয় লোকে। ইনফ্যাক্ট আমি একসময় আমি কলকাতা শিলিগুড়ি করতাম, শুক্রবার রাত্রে যেতাম, শনি রোববার চেম্বার করতাম, রোববার আসতাম, আবার সোমবার থেকে কলকাতা থাকতাম। তো সেই সময় আমি দেখেছি আমার প্রথম দিকে বাস জার্নিতে খুব অসুবিধে হতো, এই ঝাং ঝাং আওয়াজ, এই ওই, আর প্রথম দিকে তো পয়সা ছিল না, রকেটেও চড়তে পারতাম না, তো যেগুলো অর্ডিনারি বাস আছে ওই দেখবেন জানলা ভাঙা, দরজা ভাঙা, শীতকালে খুব অসুবিধা হতো, হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকছে, যাই হোক দোজ ওয়ার সাম ডেজ আর কি, এখনও মেমোরেবল। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দিকে ঘুম হতো না, তারপর অভ্যেস হয়ে গেল ওই সময়টা ঘুম, হ্যাঁ কলকাতা শিলিগুড়ি বাস ধরলে মানে এয়ারপোর্ট পেরুচ্ছে তো একটা ঘুম। ডক্টর ব্যানার্জি এই প্রসঙ্গে আসবো, তবে আরেকজন বন্ধু অপেক্ষা করছেন অনেকক্ষণ থেকে। হ্যালো, হ্যালো, ম্যাডাম আমি বরাবর থেকে শান্তশ্রী চ্যাটার্জি বলছি। আচ্ছা নমস্কার, বলুন। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, আমার হাই প্রেশার আছে,
আমার প্রবলেমটা হচ্ছে আমি যখন দুপুরবেলা বা রাত্রিবেলা ওই চিত হয়ে হা করে ঘুমাই এবং প্রচন্ড নাক ডাকি, তাতে একদিন আমার এমন অবস্থা হলো যে শ্বাসনালী যেন কোলাপস হয়ে গেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না বা ছাড়তে পারছি না। ওটা 25-30 সেকেন্ডের মতো, সে চোখ থেকে জল ফল বেরিয়ে একাকার মনে হচ্ছে যেন আমার হৃৎপিণ্ড বেরিয়ে যাচ্ছে। এইটার কারণটা কি? আমি তো খুব নার্ভাস এর জন্য। আর দ্বিতীয় হচ্ছে ক্লাস নেওয়ার সময় অনেক সময় ইউ ফিল টায়ার্ড, টায়ার্ডনেস থেকেও কিন্তু একটা ঘুম ঘুম ভাব আসে। আবার আমি আরেকটা উদাহরণ দিই তাহলে ভালো করে বুঝতে পারবেন, সেটা হচ্ছে পরীক্ষার আগে দেখবেন খুব ঘুম পায় না, আর তখন ভাবি ফাইনাল পরীক্ষাটা হবে, বাড়ি আসবো আর প্রচুর ঘুম। সেটা কি হয়? ঠিক তার উল্টোটা হয়। পরীক্ষা দিয়ে বাড়িতে ফিরলাম, জিনিসপত্র রাখলাম, বেরিয়ে পড়লাম বাইরে আড্ডা মার, ঘুম ফুম চৌব। সিমিলারলি সুখদেববাবুর ক্ষেত্রেও যখন ঘুম দরকার লাগে না, যখন ক্লাসে মাঝে মধ্যে দেখুন আজকে ধরুন এই যে প্রোগ্রামটা করি আমার, একটা 3টে ক্যামেরা চলছে, হাজার হাজার দর্শক দেখছেন আমাদের, এটা কিন্তু একটা স্ট্রেসফুল সিচুয়েশান হয়, আমার পক্ষে হয়, আপনার অভ্যেস হয়ে গেছে বলে আপনার এখন সেই স্ট্রেসটা লাগে না, আমাদেরও যদি এখন কম, কিন্তু একটা তো স্ট্রেস হয় যে ক্যামেরার সামনে বসে কথা বলতে হয় 1 ঘন্টা ধরে এবং প্রশ্নের উত্তরগুলো দিতে হয়, সেইভাবে অনেক সময় স্ট্রেসে কিন্তু অনেকের ঘুম হয়। আচ্ছা, অ্যাংজাইটি বাড়লে আমরা বলি ঘুমটা কমে, সেটা নিয়ে বলেওছিলেন অ্যাংজাইটি নিয়ে আলোচনা করার সময়। হ্যাঁ, ডিপ্রেশনে লোকের ঘুমটা কমে, ঘুমের প্যাটার্নটা কি হয় আমি আসছি পরে, কিন্তু আবার উল্টোটাও হয়। দেখবেন আমরাই বলে থাকি ডিপ্রেশনে খিদে কমে যায়, বলি না ডিপ্রেশনে ঘুম কমে যায়, ইরিটেবল হয় ইত্যাদি ইত্যাদি। তো ঘুম আর খিদে আমরা যেমন কমে যায় বলি, 90% ক্ষেত্রে ঘুম আর খিদে কমে যায়, ইট ইজ আ ফ্যাক্ট। কিন্তু 10-15% কেসে ঘুম বেড়ে যায়, খিদে বেড়ে যায়, বিনজিটিং করে অ্যাংজাইটিতে, স্ট্রেসে। তো যাদের অ্যাংজাইটিতে ড্রাউজি হয়ে যায় বা ঘুমুলে ভালো হয়, তাদের পক্ষে এই ধরনের স্ট্রেসফুল সিচুয়েশনে কিন্তু এটা হয় তাদের, যে কারণে আমরা বলি সে যেন ড্রাইভ না করে, কারণ ড্রাইভিং ইজ অলসো মানে ইজ আ স্ট্রেসার। মানে মানে তার আগে তাকে জানতে তো হবে যে তিনি কোনো অবসাদে ভুগছেন। এক্স্যাক্টলি, সেটা তো আমরা বলে দিই, কারণ আমাদের কাছে যখন তারা আসেন তারা তো ঘুম হচ্ছে না বলে আসেন না, বা বেশি ঘুম হচ্ছে বলে আসেন না, তারা আসেন অন্য প্রবলেম নিয়ে, সেখান থেকে আমরা ঘুমের দিকে যাই এবং ঘুমের একটা বিশাল আমাদের বিশাল তথ্য পাই আমরা জাস্ট ঘুমের উপর প্রশ্নগুলো করে। সেক্ষেত্রে সুখদেববাবু কি করবেন? সুখদেববাবু কিচ্ছু করবেন না, একদম নর্মাল বিহেভিয়ার প্যাটার্ন, ঘুম পেলেই ঘুমাবে। ক্লাসরুমে যখন ঘুম পাচ্ছে, ক্লাসরুমে এটা এটা দেখুন এটা অনেকেরই পায়, এটা ওই টায়ার্ডনেস থেকে হয় অনেক সময়। ধরুন পরপর 3টে ক্লাস রইল, 3টে ক্লাসে কিছু না হোক বকবক তো করতে হয়, 3টে ক্লাসে 70-80 জন করে ছেলেমেয়েরা বসে আছে, তাদের ফেস তো করতে হয়। দিজ আর অল অ্যাংজাইটি ক্রিয়েটিং সিচুয়েশনস, যে কোথা থেকে কি প্রশ্ন করবে, কোথা থেকে কি টিপ্পণী দেবে, এর থেকে মানে এর জন্য কোনো চিন্তার চিন্তার একদম কারণ নেই। আচ্ছা, বরানগর থেকে শান্তশ্রী বাবু ফোন করেছিলেন, ওনার যেটা সমস্যা একবার শ্বাস বন্ধ হয়ে গেছিল বা উনি ফিল করছিলেন, এটা এটা কিন্তু এটা আমরা আসবো, এগুলো স্লিপ ডিসঅর্ডারের মধ্যে পড়ে, আমরা তো এখন নর্মাল স্লিপ নিয়ে আলোচনা করছি, তো আমরা আশা করব যেদিন স্লিপ ডিসঅর্ডার নিয়ে প্রশ্নগুলো হবে আর কি, সেদিন যেন শান্তশ্রী বাবু শোনেন, আমরা এটা আরও ডিটেলে আলোচনা করবো। ইট ইজ বেসিক্যালি এ স্লিপ ডিসঅর্ডার এবং এটা একটা রোগ, এটাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া। মানে ডিসঅর্ডারটা কেন, মানে উনি ঘুমোচ্ছেন তখন উনি নাক ডাকছেন না, উনি হা করে ঘুমোচ্ছেন, না এই এই স্লিপ অ্যাপনিয়াতে কি হয়, অক্সিজেনেশনের জন্যে উনি বেশি অক্সিজেন নেবার জন্যে হাঁক হয়ে যায় এবং এরা ভীষণভাবে স্নোর করেন, মানে নাক ডাকেন, এবং স্লিপ অ্যাপনিয়ার সঙ্গে টনসিলের সম্পর্ক থাকে,
শ্বাসনালীর সম্পর্ক থাকে, অনেক সময় ওটাকে কি বলে অ্যালভিওলার হাইপোটেনশন বলে আমরা, হাইপোভেন্টিলেশন আর কি, লাংসের প্রবলেম থেকেও হয়। আমি আপনাকে বলছিলাম না যে আমরা মনে করি যে সব শান্ত থাকে ঘুমোয়, তা কিন্তু নয়। এই দেখুন এটা তার উদাহরণ, এটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া। স্লিপ অ্যাপনিয়া ওই মানে ইট ইজ বেসিক্যালি ব্রিদিং রিলেটেড, শ্বাস প্রশ্বাস রিলেটেড যে স্লিপ ডিসঅর্ডার হয় এটাকে আমরা বলি স্লিপ অ্যাপনিয়া। এবং এই স্লিপ অ্যাপনিয়া আরও একটা পয়েন্ট বললে বুঝতে আপনার সুবিধা হবে, একটা রোগ আছে, রোগটার নাম হচ্ছে পিকউইকেন ডিজিজ। হ্যাঁ, অত নামে আমরা যাব না। এটা যারা মোটা সোটা লোক হয় এবং যাদের নস্ট্রিল মানে নাক থ্যাবড়া মোটা সোটা, আচ্ছা, বয়স্ক তাদের এই ধরনের রোগটা হয়। মানে সেটা কি মানে শ্বাসনালীর জন্য, শ্বাসনালী এই পুরো ব্যাপারটা, হ্যাঁ, মানে রেসপিরেটরি প্রবলেমের জন্যে ঘুমের ব্যাঘাত। এই প্রসঙ্গেও আসবো, আরো একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো হ্যালো নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি সমীর চক্রবর্তী সুভাষগ্রাম থেকে বলছি। বলুন সমীর বাবু। হ্যাঁ, আমি বলছিলাম যে এই যে ঘুম নিয়ে যে আলোচনাটা হচ্ছে, তো কোন মানুষ যদি ভাত খাবার পর, দিনের বেলায় ভাত খাবার পর যদি ঘুমায়, তাহলে তার শারীরিক অসুবিধাটা কি কি হতে পারে? হ্যাঁ ছুটির দিনে পাশবালিশ নিয়ে ঘুমবো বলেই বাকি ছদিন খাটাখাটনি করি, কিন্তু আমার মনে হয় না সমীর বাবুর প্রশ্নটা সেরকম। সমীর বাবুর প্রশ্ন হচ্ছে বেসিক্যালি কেউ যদি দিনের বেলা খেয়ে দিয়ে ঘুমায় তাহলে কি শারীরিক অসুবিধা হতে পারে। দেখুন, এটা নির্ভর করছে বয়সের ওপর। এক থেকে তিন বছর বা চার বছর বয়স খাইয়ে ঘুম পাড়ানো অভ্যেস করা হয়, এটা দশ বছর থেকে বারো বছর অবধি ছুটির দিনে ঘুমোতে যাও। এবার একটা ধরুন আঠেরো উনিশ বছর বয়সের ছেলে যার কলেজে থাকার কথা বা যার কাজে যাওয়ার কথা, সে যদি দুপুরবেলা খেয়ে দিয়ে পেট ভরে ঘুমোয়, তার শারীরিক রোগের চেয়েও আমি বলবো সাইকোলজিক্যাল প্রবলেম অনেক বেশি। কারণ আঠেরো উনিশ বছর বা তেইশ চব্বিশ বছরের ছেলে সে দুপুরে ঘুমোতে যাবে কেন, সুযোগটা পাবে কেন? এবার আপনি বলবেন যে এমন তো কিছু লোক আছে যারা নাইটে ডিউটি, নাইট শিফট ডিউটি করে, তারা তো দিনের বেলা ঘুমোয়, তো তারা তো ঘুমোবেই। এমন অনেক ছেলে মেয়েরা আছে একুশ বাইশ তেইশ বছরের যারা ইভিনিং কলেজ করে, আছে না, তারা দুপুরে ঘুমোবে। এইবার দুপুরে ঘুমানোর জন্যে আলাদা করে যে হার্টের রোগ হবে বা আলাদা করে লাংসের রোগ হবে বা আলাদা করে অন্য কিছু রোগ আসবে তা কিন্তু নয়, বা ইউরিক অ্যাসিড বাড়বে তা কিন্তু নয়। এটা নির্ভর করছে ঘুমানোর প্যাটার্ন, ঘুমানোর স্টাইল আর ঘুমানোর অভ্যাস, আমরা কীভাবে ঘুমের অভ্যাসটা করি। আগে ধরুন একটা সময় ছিল, আমি আমার উদাহরণ দিয়ে বলছি, আমি দুটো আড়াইটি টাকা ছুটে যেতাম, ঠিক আছে, তো আমার কাজ করতে ভালো লাগতো, যত সন্ধে হতো তত আমার কাজ বাড়তো এবং চেম্বারের শেষে সব পেশেন্ট দেখার শেষে আমি আমার পছন্দ মতো কাজগুলো করতাম, তো ইট ইউজ টু টেক টাইম, এবং বাড়ি ফিরতে ফিরতে দুটো আড়াইটে বাজতো। হ্যাঁ, রোজ বউয়ের কাছে গালাগাল খেতাম, আজকে আবার দেরি করেছো ইত্যাদি ইত্যাদি, কারণ কিছু কাজ আছে যেগুলো বাড়িতে করা যায় না, সেগুলো যেগুলো ক্লিনিকে বসে করলে আমার সুবিধা হয় একলা, তো এটা অভ্যাস। তখন আমি শুতে যেতাম ধরুন আড়াইটে তিনটে, বাড়িতে এসে খাওয়ার আগে কুকুর দুটোর সঙ্গে খেলতে হবে, অনেক কাজ থাকে বাড়ির না, সাংসারিক কাজ, তো সেইগুলো করে আড়াইটে তিনটে, তখন আমার অভ্যাসটা ছিল আড়াইটে তিনটে শুতে যাবো, আটটা সাড়ে আটটা উঠবো। কিন্তু এখন যত বয়স বাড়ছে তত কাজের লোড বাড়ছে, কাজটাকে আমরা ডিভাইড করতে শিখেছি আমি, যে এই সময় এটা করলে ভালো হয়, এই বারে এইটা করলে ভালো হয়, তো এইভাবে কাজের লোডগুলো যদি আমরা ডিস্ট্রিবিউট করে নিতে পারি, করে এখন আমার ঘুমের অভ্যাস হচ্ছে ধরুন সাড়ে এগারোটা বারোটার মধ্যে আই গো টু ব্যাড, এনে গেট আপ অ্যাট সেভেন, অ্যালার্ম দেওয়া থাকে ঘড়িতে। তো এইটা হচ্ছে এক একটা মানুষের অভ্যেসে প্যাটার্ন, অভ্যেসে পরিণত করলে সুবিধে কী হয়,
এইটা আপনার গ্রিপে থাকবে, তাহলে যখন তখন ঘুম পাবে, যখন তখন ঘুমে, এটা তো সম্ভব না। হ্যাঁ, আমাদের কি হয় না, ধরুন কিছু কোনো কোনো দিন, আমি আমার উদাহরণ দিয়েই বলছি, আমার মনে হয় আপনিও তাতে একমতই হবেন, ধরুন কোনো কোনো দিন এই দুপুরবেলাটা একটু ঘুম ঘুম ভাব থাকে। ইট ডিপেন্ডস অ্যাবাউট দি ওয়েদার অলসো, অনেক সময় ওয়েদারটা এমন গ্লুমি থাকে আজকে কাজ করতে ভালো লাগে না, কিন্তু করতে তো হবেই, আপনাকে তো খবর বলতে পড়তেই হবে, ইউ হ্যাভ নো অল্টারনেটিভ, আমাকে তো রুগী দেখতেই হবে, কিন্তু মাঝে মধ্যে এই ঘুম ঘুম ভাবটা আসে, এটা সবাইয়েরই আসে, এটা নর্মাল, দিস ইজ নর্মাল। বাট সমীরবাবু যেটা বললেন দুপুরে ঘুমানোর ব্যাপারটা, এটা কিন্তু এজ ভিত্তিক। আজকে একটা মানুষ রিটায়ার করেছে, ধরুন 69 বছর বয়স, আমরা নিশ্চয়ই আশা করবো উনি দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমবেন। মানে ওনার বোধে এটাও প্রশ্ন ছিল যে খাওয়া দাওয়ার ঠিক পরপরই কি ঘুমানো উচিত? না, এইখানে যে ব্যাপারটা, এটা অনেকের ধারণা হয় যে খাওয়ার পর শুতে গেলে হজম হয় না, এটা কেন, এটার উত্তর কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি। এই যে আপনি খাবারটা খেলেন, এই যে ব্লাডগুলো এখানে আসছে, আমাদের সাহেবরা বলতো না যে ডিনারের পর একটু হাঁটা দরকার আর খাওয়ার পর একটা আপেল খাওয়া দরকার, একটা কী ছিল না কথা, তো ইট ইজ আ ফ্যাক্ট যে ডিনারের পর একটু হাঁটা দরকার, সাহেবদের দেশে ছিল, কারণ সাহেবরা 7টার সময় ডিনার করে। আমরা বাঙালিরা, আমরা কি 7টার সময় রাত্রে খাবার খাই? খাই না, আমাদের ইষ্টি কুটুম শেষ হবে, এইটা শেষ হবে, ওইটা শেষ হবে, ওই খবরটা দেখবো, তারপর আমরা খাবারটা খাবো, বা ওইটা দেখতে দেখতে খাবারটা খাবো। তো এটার পরে কী হয় দেখুন, এরপর আর হাঁটা সম্ভব হয় না, গৃহস্থ বাড়িতে আপনি রাত্রিবেলা 10:30 হাঁটতে বেরোবেন, এটা তো সম্ভব হয় না। ইট ইজ, আবার বললাম, এটা অভ্যাসের ব্যাপার, এবং দুপুরবেলাও ধরুন জেনারেলি কাজের মানুষ যারা হয় তারা যে সকালবেলা খায়, তারপর তো ঘুমানোর স্কোপ নেই, তাকে তো বাস ধরতে হবে, ট্রাম ধরতে হবে। না, সাধারণত কথা শোনা যায় যে খেয়ে উঠেই ঘুমোতে যাস না, বা খেয়ে উঠে একটু পরে, একটা টাইম লিমিট দিতে হয়, ওই যে দিতে হয়, ওই যে ব্লাডটা আসে ওই টাইমটা দিতে হয়, সেটা কতক্ষণ, ইট ডিপেন্ডস, 2-3টে হাই উঠবে, বিছনা ধরে নেওয়া দরকার, সময় নষ্ট যেন না, একদম। আর একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, হ্যালো। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বারাসাত থেকে বলছি, নামটা বলছি না ডাক্তারবাবুকে এই মুহূর্তে। বলছি ডাক্তারবাবু, আমার বয়স হলো কি সবেমাত্র 21 বছর, ঠিক আছে, গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, এবার আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। আগেও আমি দেখেছি যখন আমি নতুন কলেজে ভর্তি হতে গেছিলাম, তখনও না আমার মনে যেন সবসময় একটা ভয় ভয় আতঙ্ক আতঙ্ক থাকে নতুন কোনো জায়গায় যেতে হলে, আর ভীষণ চিন্তা হয়, দুশ্চিন্তা হয়, আর বারবার এক কথা মনে আসে, কিন্তু মানে প্রচন্ড কিন্তু ঘুম হয়, ঘুমের কোনো প্রবলেম আমার হয় না। আগে একবার এই জন্য আমি একজন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, মানে ডিপ্রেশনের বহুদিন ট্রিটমেন্ট করার পর আমি সুস্থ হয়েছিলাম, যে এখন আমার সেই পরিমাণে ওরকম কোনো প্রবলেম আমার মনে হচ্ছে না, কিন্তু আমার না একটু কেউ কিছু বলার আগে একটু ভয় পাই বেশি, আতঙ্কটা সবসময় যেন মনের মধ্যে একটা বাসা বেঁধে থাকে। আর আপনার কোথাও নতুন জায়গায় কোথাও যেতে গেলে যেটা আমি বললাম, সবসময় যেন কেমন একটা মানে কি বলবো, একটা ভয় 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 লাগে, কি হবে কি হবে, এই একটা এক কথা বারবার মনে আসে, ঘুমটা ভালো হয়। এই জন্য আমি কি কোনো মনোবিদের মানে পরামর্শ নেবো, নাকি ডাইরেক্টলি আবার সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করবো, সেরকম প্রবলেম কিন্তু আমার এখনো পর্যন্ত লাগছে না। ওনার যে প্রবলেমটা, এটা খুব সুন্দরভাবে ডিসক্রাইব করলেন উনি, এবং এটাকে আমরা সোশ্যাল ফোবিয়া বলি, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, আলোচনা করেছি। হ্যাঁ, তো সোশ্যাল ফোবিয়াতে আমরা আলোচনা করেছি যে এরকম কোনো নতুন জায়গায় গেলে আমাদের ভয় লাগে, একটা অজানা ভয়, কোট আনকোট, যেটাকে আমরা বলি অ্যাপ্রিহেনশন অ্যাংজাইটি, মানে কোনো কারণ নেই কিন্তু একটা ভয় পাচ্ছি, অর্থাৎ সেইগুলো ইজ ভেরি কমন ইন সোশ্যাল ফোবিয়া, এবং এই ভদ্রলোকের সম্ভবত সোশ্যাল ফোবিয়া আছে। এখানে আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে যে যাদের এই ধরনের ফোবিয়া থাকে, সেটা সোশ্যাল ফোবিয়া হোক বা প্যানিক অ্যাটাক হোক বা প্যানিক হোক, এদের কিন্তু অতি লং রান, ওরা যদি এমন জায়গায় চাকরি পায় যেখানে পাবলিক হ্যান্ডেল করতে হবে, সেখানে কিন্তু অসুবিধা হয়। আমি বোঝাতে পারছি, এটা থেকেই যায়। হ্যাঁ, ইফ আনট্রিটেড, এর কিন্তু খুব ভালো ট্রিটমেন্ট আছে। আজকে ধরুন আপনার যা কাজ, আপনার যদি আজকে এই ধরনের সোশ্যাল ফোবিয়া থাকতো, আপনি কি এই কাজটা ভালোভাবে করতে পারতেন? না, পারতেন না। আজকে আমি ধরুন এই ধরনের মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোতে যখন যাই, আমার যদি সোশ্যাল ফোবিয়া থাকতো আমি কি পারতাম? অতএব কারুর যদি সোশ্যাল ফোবিয়া থাকে, সে কিন্তু এই ধরনের গ্রুপ ডিসকাশন, গ্রুপ মিটিং বা কোথাও কিছু বলার যে ব্যাপারটা, স্টেজে ওঠার ব্যাপারটা, একটু ফেস দি ক্যামেরা,
এইগুলোতে কিন্তু অসুবিধা হবে। আমি জানি না ভদ্রলোক কী দিয়ে পড়াশোনা করছেন, ওনার যদি কাজকর্মের যে ব্যাপারটা উনি যদি ঠিক করতে পারেন, ধরুন সোশ্যাল ফোবিয়া থাকলে ক্লাস নিতে গেলে অসুবিধা হবে, হ্যাঁ ভয় লাগবে। তো উনি আমার মনে হয় উনি তো ডাক্তার দেখিয়েছিলেন, উনি ওনার প্রশ্ন হচ্ছে কোনো সাইকিয়াট্রিস্ট দেখাবেন কি না। আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে একটা সাইকিয়াট্রিস্টের মতামত নিয়ে নেওয়া ভালো। এখানে আমরা কী করি সেটা আমি বললে ভালো হয়, একটা সাইকিয়াট্রিস্টের কাছে আসলে উই গো ফর সাইকোলজিক্যাল টেস্ট। সাইকোলজিক্যাল টেস্ট থেকে আমরা কী বুঝি যে এটা কোনো ফোবিয়া কি না, ডিউ টু এনি অ্যাংজাইটি হচ্ছে কি না, কোনো ডিপ্রেশন আছে কি না, বা আমরা একটা আলোচনা করেছিলাম না অবসেশন নিয়ে, একই চিন্তা বারবার হয়, ওনার অবসেশন আছে কি না, বা অনেক সময় পার্সোনালিটি প্রবলেম আছে কি না, অ্যানানকাস্টিক পার্সোনালিটি যারা হয়, যারা একটু খুঁতখুঁতে হয় দেখবেন, তারা একটু পারফেকশনিস্ট ট্রেট থাকে তাদের মধ্যে, দে আর নেভার স্যাটিসফাইড, যে কারণে এদের অফিসে না এদের খুব সুনাম। যে কমলবাবুকে যদি কাজটা দেওয়া হয়, কমলবাবু যতক্ষণ না কাজটা কমপ্লিট করবে ততক্ষণ কমলবাবুর শান্তি নেই, অতএব সুন্দরভাবে কাজটা কমপ্লিটেড হবে। আর এই কমলবাবুই কিন্তু যখন বাড়িতে ঢোকে তখন বাড়িতে সবচেয়ে অগোছালো এবং বউয়ের সঙ্গে অবধারিত প্রতি সন্ধ্যাবেলা ঝগড়া। দিস ইজ মেনলি, আমি এটা দেখেছি, এটা আমি একদম আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মানে দি নাম্বার অফ ক্লায়েন্টস আই সি যাদের অ্যানানকাস্টিক ট্রেট হয় তাদের এই প্রবলেমটা হয়। অতএব আমি বলবো যে ভদ্রলোক আমাদের বারাসাত থেকে ফোন করলেন, উনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন, এবার পোস্ট গ্র্যাজুয়েশনে ঢুকছেন, তো আমরা আমাদের মন্নিয়ের তরফ থেকে সবসময় চাইবো যে উনি একটা ভালো জায়গায় পৌঁছন। তো উনি যখন ক্যারিয়ার করবেন আর কি, ইট ইজ বেটার, যে আমরা তো সবাই ক্যারিয়ারিস্টিক, একটা ক্যারিয়ারকে ভালো লাগার জায়গা থাকে, অতএব একজন সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নিলে সাইকোমেট্রি করে ডায়াগনোসিসটা করবো, যদি এটা ফোবিয়া বেরোয় বা যদি এটা অ্যাংজাইটি বেরোয় বা যদি এটা ডিপ্রেশন বেরোয় বা যদি এটা অবসেশন বেরোয়, এর কিন্তু খুব ভালো চিকিৎসা আছে, এবং চিকিৎসার সঙ্গে দরকার হচ্ছে কাউন্সিলিং। আরো একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছে। হ্যালো, হ্যালো, নমস্কার, কে রয়েছে? নমস্কার, আমি দীপক দাশগুপ্ত বলছি। নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ দীপক বাবু বলুন। এবং তার জন্য কিন্তু ঘুম প্রচন্ড ভাবে ডিস্টার্ব হয় এবং মানে দ্বিতীয় কথা, লং ফ্লাইটে কিন্তু গেলে পরে প্রচন্ড ভাবে ঘুমার আসতে চায় না, ওয়ান্স ইউ গো ফ্রম হিয়ার টু ইউএসএ তো ঘুম কিন্তু এমন হয় যে মানে অবস্থা খুবই খারাপ হয়, এবং ওয়ান্স আগেইন ইউ কাম ব্যাক ওখানে কিছুদিন অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করে আবার হয়তো কাজ টাজ করে আপনি ফিরে এলেন, সাংঘাতিক অবস্থা হয়। আপনি শুনতে থাকুন দীপক বাবু, আমরা ওই আলোচনায় ফিরবো, তবে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে এসেছে, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর লাইভ বন্ডিং অনুষ্ঠানে বিরতিতে যাওয়ার আগে দীপক বাবু ফোন করেছিলেন এবং ওনার দুটো প্রশ্ন ছিল। ডক্টর ব্যানার্জি, প্রথম প্রশ্নই ছিল অপারেশনের সময় যে অ্যানেস্থেশিয়া দেওয়া হয় তার ফলে ঘুমটা পরে অনেকক্ষণ থাকে, সেটা কেন? বেসিক্যালি অ্যানেস্থেশিয়া দুই রকম কারণে দেওয়া হয়, একটা হচ্ছে পেইন সেন্সেশন যেন চলে যায়, আর দ্বিতীয় হচ্ছে যাতে মাসল টোনগুলো কমে যায়, মাসল পাওয়ার কমে যায়। এবং যে কারণে আপনি দেখবেন যারা মায়াস্থেনিয়া গ্রেভিসের রোগী, মায়াস্থেনিয়া গ্রেভিস হচ্ছে এমন একটা রোগ যে রোগে মাসল টোন কমে যায়। আচ্ছা, যেমন ধরুন এই অনেকে আছে যত টায়ার্ড হবে যত দিন বাড়বে ধীরে ধীরে না আপার লিডটা পড়তে থাকে চোখের, চোখের উপরের পাতাটা ধীরে ধীরে
পড়তে থাকে এবং চোখটা ধীরে 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 ছোট হতে থাকে, মানে ওখানে সেন্স থাকে না কোনো, সেন্স থাকে কিন্তু পাওয়ারটা নেই, তো আপার লিপটা ধীরে ধীরে পড়তে থাকে, চোখটা ধীরে ধীরে ছোট হতে থাকে। আচ্ছা, এটা দিস ইজ ভেরি কমন। এবং তো এই মায়াস্থেরিয়া গ্রেভিস যদি হয়, তো তারপর যদি অ্যানাস্থেশিয়া দেওয়া হয়, তাহলে আমাদের রেসপিরেশন, আসলে অ্যানাস্থেশিয়া দেওয়ার পর কি হয়, ধরুন রেসপিরেটরি মাসেল বলুন, হার্ট মাসেল বলুন, এগুলো ম্যানুয়ালি আমরা ফাংশন করাই বা মেশিন ফাংশন করাই। লাংসের জন্য ধরুন 14-18 বার আমরা পাম্প করি পার মিনিট, এটা অ্যানাস্থেশিস্টের কাজ। লাংস তখন নিজে ফাংশন করে না। আচ্ছা, তারপর যেই অপারেশনটা হয়ে গেল তখন ওই ওষুধটাকে সরিয়ে নেওয়া হলো ব্লাড থেকে বা অ্যান্টিডোট দিয়ে দেওয়া হলো, তখন আবার নিজে থেকে তার মানে কি দাঁড়ালো, অ্যানাস্থেশিয়ার মেইন কাজ হচ্ছে পেন সেন্সেশন চলে যাওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে মাসেলগুলো রিল্যাক্স করে দেওয়া। তার সঙ্গে যেহেতু নিজের শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, সেহেতু ব্রেনটাও আমাদের অ্যানাস্থেশিয়ার ফলে কি হয় একটু অকেজো করে দেওয়া হয়, যাতে পেন সেন্সেশনগুলো রিসিভ না করে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আমি খুব গোদা বাংলায় বলছি যাতে বুঝতে সুবিধা হয়। এবার অপারেশন হয়ে গেল, এবার অ্যানাস্থেশিস্ট সব ফাংশনগুলোকে নর্মালাইজ করলো, ব্রেনটা নর্মাল আসতে একটু সময় নেয়, যে কারণে ঘুমটা অনেক প্রলং, তার জন্য কি আরেকটা ওষুধ দিতে হয়, তার জন্য আলাদা ওষুধ দিতে হয়, এবং ধীরে ধীরে জ্ঞান আসে। আপনি দেখবেন ওটির পর, অপারেশনের পর বাড়ির লোককে ডেকে পাঠায় সার্জন, ঠিক আছে, ডেকে পেশেন্টকে হাত দিয়ে বলে এই দেখো তোমার কর্তা এসছে বা এই দেখো তোমার মেয়ে এসেছে, চোখটা তাকায়, চোখটা বন্ধ করে দেয়, একদম মেকানিক্যালি করে। এবং অনেকের মনেই থাকে না যে ওটির বাইরে তার সঙ্গে কেউ দেখা করে গিয়েছিল, সে গিয়ে আবার ঘুমিয়ে পড়ে, সেই জন্য অ্যানাস্থেশিয়ার পর অনেক সময় ঘুমটা বেশি হয়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটা উনি বলছেন লং ফ্লাইটে, এটাকে আমরা বলি বা আমরা সবাই বলে থাকি জেট ল্যাগ। এটা ঘটনা যে ধরুন আপনি রাত 2টার সময় আপনার ফ্লাইট কলকাতা থেকে, আপনি যাবেন ধরুন লন্ডন যাবেন, হিথ্রো যাবেন, রাত 2টায় চললেন, ওখানকার টাইম অনুযায়ী আপনি ইস্ট টু ওয়েস্ট যাচ্ছেন, ওখানকার টাইম অনুযায়ী তখন হয়তো ভোর 5টা, আমি কথার কথা বলছি, আপনি যখন ওখানে নামলেন তখন ওখানে 12টা দিনের বেলা, তার মানে আপনি সারা রাত ঘুমলেন না, কারণ আপনি তো রাত 2টায় ফ্লাইটে চড়েছেন আপনার ঘড়ি অনুযায়ী, আপনার সময় অনুযায়ী। এবার ফ্লাইটে আসলে ঘুম হয় না প্রথম 2-3 ঘন্টা, না বিশেষ করে এই বড়ো বড়ো ফ্লাইটগুলোতে প্রথম 1 ঘন্টা যায় বসলেন, পাপা গোছালেন ইত্যাদি করলেন, তারপর ওই জল নিয়ে এলো, তারপর স্ন্যাক্স নিয়ে এলো, ঘুম আস্তে আস্তে মোটামুটি 3-4 ঘন্টা চলে যায়। এবার যদি যখন লন্ডনে গিয়ে পৌঁছলেন তখন দেখলেন মানে 12:00, ঘুমিয়েছেন মাত্র 2 ঘন্টা, তার মানে ইনফ্যাক্ট আপনি 24 ঘন্টা জেগে কাটিয়েছেন, তারপর 2 ঘন্টা ঘুমিয়ে 12টার সময় নামিয়ে দিয়েছেন আপনি লন্ডন। এবার ওখানে তো আপনি কী করতে হবে, আপনাকে তো কাজটা করতে হবে, আপনি হোটেল যেতে হবে, আপনি হোটেল গিয়ে তো ঘুমোতে পারবেন না। এইটাকে, এই যে পুরো একটা ল্যাগ পিরিয়ড, এটাকে আমরা বলি জেট ল্যাগ। এটার কিন্তু খুব ভালো উপায় আছে, যেটা আমি তো করেই থাকি আর কি, সেটা হচ্ছে যে আপনি একটু হিসেব করে নিতে হবে যে আপনি কটায় এখানে ফ্লাইটে চড়ছেন, ওখানে কটায় নামবেন, সকালবেলা নামবেন না বিকেলবেলা নামবেন, সেই অনুযায়ী আপনি আপনার আওয়ার কাউন্ট করে নেবেন। যেই আপনি দেখলেন 18 ঘন্টা জাগা হয়ে গেছে আমার, সরি, একটা সেডেটিভ নিয়ে নিলে আপত্তি নেই, 5 মিলিগ্রামের ডাইজিপাম বা অন্য জাতীয় কোনো একটা সেডেটিভ শর্ট অ্যাক্টিং নিয়ে আপনি যদি ফ্লাইটেই ঘুমিয়ে নিতে পারেন আপনি ফ্রেশ হয়ে নামতে পারেন। তা নাহলে দেখুন আমরা তো 7-10-12-15 দিনের জন্য বেড়াতে যাই, ধরুন এবার আমি 12টায় পৌঁছে যদি আমি 3টা থেকে ঘুম মারি, হ্যাঁ একটা পাপ বোধ জায়গা যে এত টাকা খরচা করে এলাম মানে ঘুমোচ্ছি, অনেকে ঘুমোন তাতে আপত্তি নেই, এটা আবার পার্সোনাল ফিলিং। তো এই জেট ল্যাগের জন্য বেস্ট হচ্ছে আপনি টাইমটা ক্যালকুলেট করে নেবেন, কারণ আপনি তো টাইম জানেনই,
ওখানে কটায় পৌঁছবেন, সেই অনুযায়ী প্রিপেয়ার সেলফ দরকার করলে একটা সেডেটিভ খাবেন, 4 থেকে 6 ঘন্টা সুন্দর ঘুম হবে। ফ্লাইটে ইউ হ্যাভ নাথিং টু সি, নাথিং টু ডু দেন টু গো টু বেড। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, 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 নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি সুমিত রায়ঘটক চৌধুরী শ্রীরামপুর থেকে বলছি। আমি একটু ডাক্তারবাবুর সাথে কথা বলতে চাই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন, আপনি বলুন। হ্যাঁ, নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমার একটি প্রশ্ন ছিল। কিছুক্ষণ আগে একজন বন্ধু ফোন করেছিলেন, তো উনি জানতে চাইছিলেন যে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমানো মানে ঘুমাতে কি প্রবলেম মানে হতে পারে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি কোনো নার্ভের মানে সিক্রিয়েশনের ফলে হয়, যে ঘুমানোর ফল মানে দুপুরবেলা যদি আমরা ঘুমাই তো আমাদের কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখা দিতে পারে বা কোনো মেন্টালি হ্যারাসমেন্ট ক্রিয়েট হতে পারে, সেটা কেন হয়, কেন সাইকোলজিক্যাল প্রবলেমটা কেন হয়? কেননা আমি রিসেন্ট ইঞ্জিনিয়ারিং পাস করেছি, এখনো কোথাও মানে এন্ট্রান্স নিইনি, কোনো পরীক্ষাও দিইনি, এখন আমি বাড়িতেই আছি, ওই জন্য দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু আমাকে ঘুমাতে হয়। তো এইটা কি আমার শরীরের পক্ষে কোনো হার্মফুল? আচ্ছা, আপনি শুনতে থাকুন সুমিত বাবু। হ্যাঁ, সেটা হচ্ছে যে সুমিত বাবু যেটা বললেন সেটা হচ্ছে যে প্রথমেই এর উত্তরটা কিন্তু আমরা আলোচনা করেছি, সেটা হচ্ছে যে একটা ইয়ং ছেলে চাকরি পাক কি না পাক দুপুরে খাওয়ার পরে ঘুমানো উচিত, এটা আমি মনে করি। আমরা তখনই ঘুমবো যখন উই নিড স্লিপ, আমরা তখনই ঘুমবো যখন আওয়ার বডি নিডস রেস্ট। আমি ঘুমোতে ঘুমোতে টায়ার্ড হয়ে গিয়ে আবার ঘুমুলাম, বা আমি জেগে জেগে টায়ার্ড হয়ে, সেরকম হয় নাকি ঘুমোতে ঘুমোতে টায়ার্ড হয়ে গিয়ে আবার? এটা আমাদের হোস্টেলে চলতো, বয়স ঘুম থেকে উঠলাম আর একটু ঘুমোতে দে, প্রচণ্ড টায়ার্ড। তো এরকম, তো আমি যেটা বলছিলাম যে দুপুরের ঘুমের অভ্যেসটা না করাই ভালো, অ্যাটলিস্ট অ্যাট দিস ইয়ং এজ, অ্যাট দিস এজ। এবং আমি তো জানি আমি আজ না চাকরি পেলেও কালকে পাবো, কাল না পেলে পরশু পাবো, তো চাকরি তো আমি পাবোই, কারণ আমি একজন ইঞ্জিনিয়ার ছেলে। তাহলে আমি ঘুমিয়ে অভ্যেসটাকে নষ্ট না করাই, যেটা আমি শুরু করেছিলাম এই প্রোগ্রামে, যে ঘুমটা একটা অভ্যাসের উপর নির্ভর করে। অর্থাৎ যেভাবে আপনি চাইবেন, যেভাবে অভ্যাস করবেন সেভাবে। সেক্ষেত্রে মানে এই যে উনি বললেন যে ওনার এখন চাকরি নেই বা পরীক্ষা হয়তো বিভিন্ন জায়গায় দিচ্ছেন, এই সময়টা উনি ঘুমিয়ে কাটাচ্ছেন, এই যে ঘুমের ফলে কি কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার? অবভিয়াসলি হবে, যত কম ঘুমানো যায় তত মঙ্গল, কারণ অসময়ে ঘুমটা আমরা কখনোই চাই না। এবং নট এজ এ সাইকিয়াট্রিস্ট, নট এজ এ ফিজিশিয়ান, নট এজ এ প্রফেশনাল, আমি বাবা হিসেবেও চাইবো না যে আমার ছেলে ঘুমুক, আপনি মা হিসেবেও চাইবেন না যে আপনার মেয়ে ঘুমুক অসময়ে। সময় ঘুমানোটা ঠিক আছে, অর্থাৎ আমার চাকরি চেষ্টা করছি বা এখন কোনো কাজ নেই বলে ঘুমাচ্ছি, দিস ইজ নট আ গুড বিহেভিয়ার প্যাটার্ন। একদম, ঘুমের ক্ষেত্রে যেটা আপনি কথা প্রসঙ্গে বললেন যে অনেক সময় মানে ঘুম পেলেই বিছানা ধরে নেয় অনেকে যারা লং স্লিপার হয়, কিন্তু অনেক সময় দেখা যায় এমন অনেক মানুষ আছেন বসে বসেই ঘুমুন, মানে তার জন্য বিছানার দরকার হয় না বা কোনো সময়ের দরকার হয় না, কোনো জায়গার দরকার হয় না, ওই সময়টা যে প্রত্যেক দিন ঘুমোচ্ছেন সেটারও দরকার হয় না। মানে তিনি হয়তো কোথাও বসলেন ঘুমিয়ে পড়লেন, আবার হয়তো উঠে একটা কাজ করে আবার বসলেন তিনি ঘুমিয়ে পড়লেন, এইটা নিয়ে আছে 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 এইরকম কিন্তু রোগও আছে। এবং আমরা যখন স্লিপ ডিসঅর্ডার নিয়ে আলোচনা করব, প্রচুর ইন্টারেস্টিং সিমটমস আছে যেগুলো আমাদের কাছে মানে তখন বা আপাত দৃষ্টিতে হাস্যকর মনে হয়, বাট ইট ইজ আ ডিসঅর্ডার। যেটা আপনি বললেন, একটা লোক তরতাজা লোক আমারই দেখা, আমার সঙ্গে কথা বলছে, চেম্বারে পয়সা দিয়ে ঢুকেছে, সে হাতের আমার সঙ্গে কথা বলছিল, তারপরে আমি ওনার সঙ্গে কথা বলে যাচ্ছি, উনি চুপ করে মাথা নিচু করেছিলেন, হাতে মোবাইলটা দ্রাম করে মাটিতে পড়লো মেঝেতে, চমকে গেলাম, দেখি লোকটা ঘুমিয়ে পড়েছে, এটার জন্যই ট্রিটমেন্ট এসেছিলো মাথা আমার কাছে। তো এইগুলো নিয়ে আমরা আলোচনা করব, তো এগুলো এরকম প্রচুর মানে এগুলো কি সব স্লিপ ডিসঅর্ডারের মধ্যে পড়ছে? হ্যাঁ, এগুলো আমরা নার্কোলেপসি বলি ডিসঅর্ডারের মধ্যে, এবং এর মধ্যে ক্যাটাপ্লেক্সি আছে, তারপরে স্লিপ প্যারালিসিস আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো নর্মাল স্লিপ প্যাটার্নের মধ্যে এটা পড়ে না,
ওকে, নর্মাল স্লিপ প্যাটার্নের মধ্যে যেটা বললেন যে এক এক বয়সের মানুষের এক এক ধরনের ঘুম দরকার হয়। বাচ্চাদের ক্ষেত্রে যারা একদম 3 বছরের আগে তারা ঘুমোতে পারে অনেকক্ষণ, কিন্তু তারপরে ঘুম অটোমেটিক্যালি চলে যায়। সেই সময় কোনো বাচ্চার যদি সে সেই 3 বছর আগের পর্যায়ে যেরকম ঘুমোতো সেরকমই ঘুমোয়, তাহলে কি সেটা কোনো ডিসঅর্ডার? আমরা সবসময় বলি যে এনি অ্যাবারেন্ট বা এনি আনইউজুয়াল বিহেভিয়ার প্যাটার্ন শুড অলওয়েজ বি টেকেন টু আ প্রফেশনাল, অলওয়েজ। আজকে একটা বাচ্চার যে এজ গ্রুপটা বললেন, ঘুমের যদি না হতো, যদি দেখতেন চোখটা কাঁপছে, আপনার মনে হলো, মা হিসেবে মনে হয় না অনেক সময় যে দেখো তো চোখটা কাঁপছে বারবার মনে হচ্ছে, কী করেন আপনার? সঙ্গে সঙ্গে চোখের ডাক্তারের কাছে নিয়ে যান। ওয়াই? ইট ইজ অ্যাবারেন্ট বা একটু অ্যাবনর্মালিটি দেখলে আপনারা ছোটেন। সেরকম বিহেভিয়ারেও যদি একটু অ্যাবনর্মালিটি দেখা যায়, আমার মনে হয় একটা প্রফেশনাল হেল্প নিলে অন দি লং রান অনেক সুবিধা হয়। অনেক সময় পেরেন্টসরা অভিভাবকরা বুঝতে পারেন না, ধরুন কোনো একটা বাচ্চা খুব ঘুমোচ্ছে, এবার সেই ঘুমটা বেশি কেন বা দীর্ঘদিন ধরে সেই ঘুমই তার খুব পছন্দ, হয়তো অনেক বাবা মায়েরাই বুঝতে পারেন না যে মানে কোন ডাক্তারের কাছে নিয়ে যাবেন, একজন মনোবিদের কাছে নিয়ে যাবেন না? আমরা সব সময় বলি, অ্যাটলিস্ট আমি সমস্ত প্রোগ্রামে বলি, যে সবচেয়ে ভালো হচ্ছে ফ্যামিলি ফিজিশিয়ান, যে বাড়ির সঙ্গে আপদ বিপদে যাকে ফোন করা হয় সমস্ত ফ্যামিলিতেই থাকে, কোনো পাড়ায় মণ্ডল ডাক্তার, কোনো পাড়ায় শ্যামল কাকু, কোনো পাড়ায় জেঠু, কোনো পাড়ায় দাদা, কারুর না কারুর। যেমন ধরুন আমি আপনাকে একটা উদাহরণ দিই, আপনার বাড়িতেও নিশ্চয়ই একজন ফ্যামিলি ডাক্তার আছে, যেখানে বাচ্চাটার জ্বর হলে একটা ফোন করেন, বা মার কিছু অসুবিধা হলে, বা কর্তার কিছু অসুবিধা হলে, বা নিজের কাকু দেখো না আমি কথা বলতে অসুবিধা হচ্ছে, আজকে খবর পড়বো কী করে। তো এরকম সব ফ্যামিলিতে থাকে। আমি কখনো বলি না যে সাইকিয়াট্রিস্টের কাছে ধরুন, আগে ফ্যামিলি ফিজিশিয়ানকে বলুন। ফ্যামিলি ফিজিশিয়ান যদি বলে দেন টেক অলওয়েজ এ প্রফেশনাল হেল্প। আমরা কী করি, ফ্যামিলি ফিজিশিয়ান যদি বলেও না সাইকিয়াট্রিস্টের কাছে যাও একবার দেখিয়ে নাও, আমরা লজ্জা যেতে চাই না, এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। একদম। আরও একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আমি সল্টলেক থেকে অরিন্দম বসু বলছি। বলুন। নমস্কার, আপনাদের প্রোগ্রামটা আমার খুবই ভালো লাগছে, কারণ ঘুমের মতো প্রিয় সাবজেক্ট অন্য লোকের মতো আমারও। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ধরুন দিনে আমরা জানি যে 6 থেকে 8 ঘন্টা ঘুমানোটা স্বাস্থ্যের পক্ষে ভালো, অনেক সময় এরকম হয় ধরুন রাত 4টার সময় একটা ফোন এলো, দরকারি ফোন ইত্যাদি, এবং ফোনটা উত্তর দেওয়ার পরে ঘুমটা একদম ছেটে গেল। এবার তারপরে কি আমাদের বাকি সময়টা ঘুমানোর চেষ্টা করা উচিত, যদি ঘুমটা সম্পূর্ণ চলে যায় বা ওটাকে বাদ দিয়ে বরং পরে কোনো সময় একটা খাটনা বিয়ে নেওয়া উচিত, এটা নিয়ে যদি বলেন তাহলে খুব। আপনি শুনতে থাকুন অরিন্দমবাবুর প্রশ্নটা, খুব সুন্দর। এই জিনিসটা আমি ফেস করেছি একসময়, অ্যাজ এ প্রফেশনাল আমাদের ফোনটা অলওয়েজ অন রাখার দরকার আর কি, এবং আমি রাখতাম, এখন সাইলেন্ট করে রাখি বয়সটা বাড়ছে বলে। তো সেই সময় রাত্রিবেলা ধরুন 2:30 কারোর ফোন এলো, ফোনটা উনি করলেন যে ওনার ঘুম হচ্ছে না বলে উনি করলেন, বা ওনার মনে হচ্ছে যে ওনার ঘুম আজকে আর হবে না বলে করলেন, বা একটু এক্সেসিভ ড্রিঙ্ক করে ফেলেছেন করে আমার একটু গালাগাল করলেন, এরকম আসতো ফোন আর কি রাত্রিবেলা। তো এইবার ধরুন 3:00 সময় ফোন এলো, এ ফোন আমি ধরলাম, যদি ভালো ফোন, ভালো ফোন বলতে সত্যি ওনার প্রবলেম হচ্ছে, তখন কিছু যদি বলার থাকে বললাম। অনেক সময় বেশিরভাগ সময় ওই উল্টোপাল্টা ফোন আসতো রাত্রিরে, তো তখন এমনি না খারাপ লাগতো, ইরিটেবল লাগতো যে কেন ফোনটা খোলা রাখি। তো এর ফলে কী হতো, বাকি রাত্রিটা ঘুমটা আর আসতে চাইতো না। কিন্তু এইরকম কিন্তু হয় না যে আমি রাত 3:30 ঘুম থেকে উঠলাম, আমি 4.5 ঘন্টা ঘুমোলাম না বলে আমি আবার বিকেলবেলা 3:00 থেকে 4:30 ঘুমিয়ে পড়লাম, তা কিন্তু হয় না। কারণ একটা তো লোকের কাজের প্যাটার্ন থাকে, সে 10:00 পরের দিন যদি রোববার হয় ঠিক আছে ফাইন, আপনি দুপুরবেলাটা সুযোগ পেলেন ঘুমিয়ে নিলেন, কিন্তু 3:30 ঘন্টা ঘুমোননি বলে 3:30 ঘন্টায় ঘুম হবে তা কিন্তু। এবং ইট ইজ আ ফ্যাক্ট যে অনেক সময় ঘুমটা ভেঙে গেলে দ্বিতীয়বার ঘুম আসতে চায় না, এবং এটা যখন আমরা পরের বার আলোচনা করব এই স্লিপ ডিসঅর্ডার নিয়ে, তখন আমরা আসব যে কখন ঘুম আসতে দেরি হয়, কখন ঘুম তাড়াতাড়ি ভাঙে, এবং ঘুম তাড়াতাড়ি ভাঙলে আমাদের করা কী উচিত,
এই যে মধ্যখানে ঘুমটা ভেঙে গেল, এরপরে হয়তো ঘুম আসছে না, সে কি ঘুমানোর জন্য ট্রাই করবে? অবভিয়াসলি ট্রাই করবে না, অবভিয়াসলি ট্রাই করবে। আর রাত 3:30 আমি উঠে কি করব? যতজন এক কাপ চা বানিয়ে খেলো, তো গিন্নি খ্যাচ খ্যাচ করবে, কি করছো আলো জ্বালিয়ে, কি করছো ওই করে, তো আমার এই বাঘ ভিতরটা গিয়ে তো লাভ নেই। ইনফ্যাক্ট জোকস অ্যাপার্ট, ঘুম যদি ভেঙে যায়, অনেকের ঘুম ভাঙে, এবং এই স্লিপ ডিসঅর্ডার নিয়ে যখন আলোচনা করবো, আমি আলোচনা করবো, এটাও করবো। কিন্তু অরিন্দমবাবুর যে প্রশ্ন, যে যদি রাত 3:30 ঘুম ভেঙে যায়, আমার কী করা উচিত? আবার ঘুমানোর চেষ্টা করা উচিত, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ঘুম চলেও আসে। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, হ্যালো নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি বারাসাত থেকে শশাঙ্ক বসু রয়েছি, বলুন। নমস্কার। হ্যাঁ, এক বন্ধু একটু আগে ফোন করছিলেন যে পোস্ট অপারেটিভ জাস্ট অ্যানাস্থেসিয়া করার পরে ঘুমের একটু সমস্যা হয়, সেটা আমি শুনলাম। কিন্তু ধরুন অপারেশনের পরে লং টাইমে, ধরুন 10 দিন 12 দিন 15 দিন ঘুমটা গাঢ় হচ্ছে না, স্বপ্ন দেখছে, এটা কি স্বাভাবিক? মানে মেডিসিন অনেকগুলোতে অ্যাপ্লাই হয় অপারেশন টেবিলে, অনেক সময় দেখা যায় ঘুম আসতে অসুবিধে হয়, যে কারণে আপনি দেখবেন যে কোনো সার্জারির পর যখন ডিসচার্জ সার্টিফিকেট, ডিসচার্জ শিট আমরা লিখি, প্রেসক্রিপশন লিখি, তাতে একটা স্লো ডোজের সেডেটিভ দিয়ে রাখি, বিকজ অপারেশন ইজ আ স্ট্রেস, মেন্টাল আর ফিজিক্যাল বোথ, যে কোনো অপারেশন, যেরকম কারোর আত্মীয় মরে যাওয়া ইজ আ স্ট্রেস, আমরা সেদিন আলোচনা করছিলাম, স্ট্রেসফুল সিচুয়েশন, যেমন নতুন স্কুলে ভর্তি হওয়া একটা স্ট্রেস, যেমন বিয়ে করাটা স্ট্রেস, যেমন অপারেশনটা একটা স্ট্রেস। আচ্ছা, এনি স্ট্রেসফুল কন্ডিশনের পর একটা অ্যাংজাইটি লেভেল বেড়ে যায়, এবং অ্যাংজাইটি লেভেল বাড়লে এটা হার্টের ওপর এফেক্ট করে, অতএব প্রেশারের প্রবলেম হয়, এবং পোস্ট অপারেটিভলি সবসময় আমরা চেষ্টা করি দুটো জিনিস কন্ট্রোলে রাখতে সার্জেন্টরা, একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে প্রেশার। অ্যাংজাইটিতে বা স্ট্রেসে সুগারও বাড়ে, প্রেশারও বাড়ে, এই কারণে যেটা অরিন্দমবাবু বললেন আর কি, যে প্রশ্নটা করলেন অরিন্দমবাবু, তো না শশাঙ্কবাবু, যে পোস্ট অপারেটিভলি 15-20 দিন এরকম ঘুমের অসুবিধা, এই ক্ষেত্রে কিন্তু সেডেটিভ দেওয়া হয়, এবং সেডেটিভ দিয়ে ধীরে ধীরে সেডেটিভটা টেপার করে বলে, মানে ওই জন্য 10-12 দিন ধরে এটা চলতে থাকে। আমাদের সময় আজকে যেহেতু শেষ, তাই এখানেই শেষ করতে হবে লাইভ মর্নিং অনুষ্ঠান। তবে ঘুম নিয়ে আমাদের আলোচনা কিন্তু চলতে থাকবে, কারণ ঘুম কখন ডিসঅর্ডার হয়ে যাচ্ছে সেটা নিয়ে হয়তো আমরা পরের সপ্তাহে আবারও ফিরবো আলোচনায়। আপনারা সঙ্গে থাকবেন, ডক্টর ব্যানার্জি আপনি এলেন, অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার। আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। লাইভ মর্নিং এখন এ পর্যন্তই, সঙ্গে থাকবেন।